আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পুতিনের ডাকে সাড়া দিয়ে সেনাবাহিনীতে 2 লাখ রাশিয়ান, বলছে শৈগু। এদিকে চেচনিয়া প্রধান কাদিরভের 3 ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর ঘোষণা। জানিয়ে দেব ইউক্রেনের অঞ্চল অন্তর্ভুক্তির নিন্দা জানাতে রাশিয়ার কূটনীতিকদের তলব ইউএর। জানিয়ে দেব উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করল ইরাকের হাসোদা সাবি। এদিকে কণ্ঠাসা হলে বিপজ্জনক বেপরোয়া হয়ে যাবেন পুতিন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে 133। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। পুতিনের ডাকে সাড়া দিয়ে সেনাবাহিনীতে 2 লাখ রাশিয়ান, বলছে শৈগু। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডাকে সাড়া দিয়ে এখনও পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিয়েছেন রাশিয়ার 2 লাখেরও বেশি নাগরিক। মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু এমন দাবি করেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আজ পর্যন্ত 2 লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। 21 সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশে ডাক দিয়েছিলেন পুতিন। সেই ডাকের অর্থ হল রাশিয়ার 3 লাখ সাধারণ মানুষকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে। শৈগু জানিয়েছে, জড়ো হওয়া সাধারণ মানুষকে 80টি প্রশিক্ষণ ময়দান ও 6টি কেন্দ্রে ট্রেনিং দেওয়া হচ্ছে। যদিও পুতিনের এই ডাককে ভালোভাবে নেয়নি অনেক রাশিয়ান, তারা বিভিন্ন সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন, কেউ আবারও আন্দোলনও করেছেন। যুদ্ধবিরতি আন্দোলন থেকে অন্তত 2000 মানুষকে গ্রেপ্তার করেছে পুতিন প্রশাসন। রুশ সীমান্তবর্তী দেশ কাজাকিস্তান জানিয়েছে, গেল 2 সপ্তাহে 2 লাখেরও বেশি মানুষ তাদের দেশে প্রবেশ করেছে। সূত্র এএফপি। চেচনিয়া প্রধান কাদিরভের 3 ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর ঘোষণা। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে তার 3 কিশোর ছেলেকে ইউক্রেনে পাঠাবেন বলে জানিয়েছেন সোমবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সরাসরি সত্যিকারের যুদ্ধে অংশগ্রহণ করতে ছেলেদেরকে পাঠানোর ঘোষণা দেন এই চেচেন নেতার 3 ছেলে আহমদ, এলি ও অ্যাডাম। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধরত একটি ব্যক্তিগত সেনাবাহিনীর কমান্ড করেন রমজান কাদিরভ। ছেলেদের যুদ্ধে পাঠানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে রমজান কাদিরভ লিখেছেন, একজন বাবার উচিত তাদের সন্তানদের এই শিক্ষা দেওয়া যে কিভাবে তারা তাদের পরিবার, দেশের মানুষ ও পিতৃভূমি রক্ষা করবে। বার্তা আদান প্রদানের অ্যাপ দেওয়া ওই বার্তায় কাদিরভ আরও লিখেছেন, তার ছেলেরা যখন অনেক ছোট তখন থেকেই তিনি তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। এখন তাদের সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা নেওয়ার সময় এসেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কাদিরভ নিজের সন্তানদের একটি ভিডিও দিয়েছেন। সেখানে 16 বছর বয়সী আহমদ, 15 বছর বয়সী এলি এবং 14 বছর বয়সী অ্যাডামকে অস্ত্র থেকে গুলি চালাতে দেখা যায়। কাদিরভ 2007 সাল থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চল চেচনিয়া প্রজাতন্ত্রের শাসক। ওই বছর রমজান কাদিরভকে চেচনিয়ার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন। তখন থেকে চেচনিয়া অঞ্চলের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল। এর আগে 1 দশক ধরে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ব্যর্থ হয়েছেন চেচেন বিচ্ছিন্নতাবাদীরা। কাদিরভ ভ্লাদিমির পুতিনের একজন একনিষ্ঠ সমর্থক। এদিকে চেচেন বাহিনী যুদ্ধে শুরু থেকে রুশ বাহিনীর সাথে মিলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়ছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে রুশ বাহিনী পিছু হটার বিষয়টি মানতে পারছেন না রমজান কাদিরভ। এজন্য একাধিকবার রুশ বাহিনীর নেতৃত্ব স্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করে বিভিন্ন মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যম বলছে, রাশিয়া এবং তার ইউক্রেনে আগ্রাসনের সবচেয়ে স্পষ্টবাদী সমর্থকদের একজন হচ্ছেন রমজান কাদিরভ। তিনি রাশিয়াকে একটি ছোট কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন। অবশ্য ক্রেমলিন সোমবার ইউক্রেনে স্বল্পমাত্রার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কাদিরভের আহ্বান প্রত্যাখ্যান করেছে রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কাদিরভের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি খুব আবেগপূর্ণ মুহূর্ত, অঞ্চলের প্রধানদের তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার অধিকার রয়েছে, তবে কঠিন মুহূর্তে নিজের আবেগকে যে কোনো ধরনের মূল্যায়ন থেকে বাদ দেওয়া উচিত। ইউক্রেনের অঞ্চল অন্তর্ভুক্তির নিন্দা জানাতে রাশিয়ার কূটনীতিকদের তলব ইউএর। ইউরোপীয় ইউনিয়ন সোমবার রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের ব্রাসেলসে ডেকে পাঠিয়েছে।
ইউক্রেনের আরও ভূখণ্ড প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ অন্তর্ভুক্তির নিন্দা জানাতে সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে তাদের ডেকে পাঠানো হয়। খবর এএফপির এই ব্লকের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র পিটার স্টানো এএফপিকে বলেন, এটি হচ্ছে ইউএর একটি জোরালো ও সমন্বিত পদক্ষেপ। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার সৈন্যরা আগ্রাসন শুরু করে দেশটির দখল করে নেওয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে পুতিন আনুষ্ঠানিকভাবে মস্কোর অংশ হিসেবে দাবি করার পর ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর শুক্রবার রাশিয়ার রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো শুরু করে। শুক্রবার বেলজিয়াম সহ রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। এরপর একই পথ অনুসরণ করে ইতালি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়। ইউএর নেতারা প্রতিশ্রুতি দেন যে তারা মস্কোর গ্রহণ করা এই অবৈধ অন্তর্ভুক্তির কখনো স্বীকৃতি দেবে না এবং ব্লকটি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত রয়েছে। ইউএর কূটনীতিকরা অর্থনৈতিক শাস্তির নতুন একটি প্যাকেজের ব্যাপারে সম্মত হতে হাঙ্গেরির আপত্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অর্থনৈতিক শাস্তির নতুন এই প্যাকেজে বিশ্বব্যাপী রাশিয়ার জ্বালানি তেল বিক্রির ওপর প্রাইস ক্যাপ আরোপের পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। ইউরোপীয় ইউনিয়নের ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে সাত দফার নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা সরবরাহ করেছে। উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করল ইরাকের হাসদ আস শাবি। ইরাকের দক্ষিণাঞ্চলের তেল সমৃদ্ধ বসরা নগরের কয়েকটি ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাসদ আস শাবি। সংগঠনের যোদ্ধাদের পাল্টা হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে। হাসদ আস শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ জানিয়েছে, সন্ত্রাসীরা হাস আস শাবির ঘাঁটিতে হামলা চালালে পাল্টা প্রতিরোধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পপুলার মোবিলাইজেশন ইউনিট জানিয়েছে, তাদের হামলায় প্রায় এক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে সাবেরিন নিউজ জানিয়েছিল, সন্ত্রাসীরা শক্তিশালী হামলা চালায় এবং দফায় দফায় বিস্ফোরণে তাদের ঘাঁটিগুলো কেঁপে ওঠে। এ সময় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে ঘাঁটি দখলের চেষ্টা চালায়। এদিকে আজ সকালের দিকে বসরা নগরীতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অন্তত আটটি কাতিউশা রকেট এসে পড়ে। এছাড়া চারটি রকেট প্রতিবেশী আল তান্নুমা এলাকায় আঘাত আনে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে হাসদ আস শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সূত্র পার্স টুডে। কণ্ঠাসা হলে বিপজ্জনক বেপরোয়া হয়ে যাবেন পুতিন। যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান বিল বার্নস গণমাধ্যম সিবিএস এ দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন যদি কণ্ঠাসা হয়ে পড়েন তাহলে তিনি বিপজ্জনক এবং বেপরোয়া হয়ে যেতে পারেন। সিবিএস কে মার্কিন এই শীর্ষ কর্মকর্তা আরো বলেছেন, পুতিন চিন্তায় পড়বেন, শুধুমাত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে তা নিয়ে নয়, বাড়িতে কি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে কি হচ্ছে এগুলো নিয়েও চিন্তায় পড়বেন। সিআইএর প্রধান জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে চীন ঘোষণা দেয় রাশিয়ার সঙ্গে সীমাহীন বন্ধুত্ব স্থাপন করবে, কিন্তু তা সত্ত্বেও পুতিনের অনুরোধের পরেও রাশিয়াকে কোনো ধরনের অস্ত্র দেয়নি চীন। তাছাড়া রাশিয়ার যুদ্ধ নিয়েও নিজেদের উদ্দীপনাও চেপে রেখেছে চীন। সিআইএ প্রধান বিল বার্নস বলেছেন, রাশিয়ার সামনে যে সকল চ্যালেঞ্জ দাঁড় হচ্ছে এরই মধ্যে পুতিনের সামনে থাকা বিকল্পগুলো কমে আসছে, এতে করে পুতিন আরও বিপজ্জনক হয়ে উঠেছেন। তিনি আরও বলেন, পুতিন কণ্ঠাসা, পুতিন যদি মনে করেন তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাহলে বিপজ্জনক ও বেপরোয়া হয়ে যেতে পারে। সূত্র সিএনএন। ইরানে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে 133। পুলিশ হেফাজতে কুর্দি তরুণীর মৃত্যু ঘিরে ইরান জুড়ে চলছে বিক্ষোভ। চলমান এই সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস এর বরাতে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। পুলিশ হেফাজতে 22 বছরের তরুণী মাহশা আমিনীর মৃত্যুর পর ইরান জুড়ে শুরু হয় বিক্ষোভ। এতে অংশ নিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় নেমেছে সাধারণ মানুষও। ইরান ছাড়াও মাহশা আমিনীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এদিকে ইরানের চলমান বিক্ষোভ নিয়ে সোমবার প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সহিংস এ বিক্ষোভের ইন্ধনদাতা হিসেবে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উচ্চারণ করেন তিনি। খামেনি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইরানে এই বিক্ষোভের নীল নকশা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা একত্রে পরিকল্পনা করেছে, হিজাবের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। নিরাপত্তা বাহিনীর প্রতি নিজের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় এ নেতা। আইন শৃঙ্খলা বাহিনী স্বেচ্ছাসেবী এবং ইরানি জাতি সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মাহশা আমিনীর মৃত্যুতে ইরানের চলমান বিক্ষোভ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। যতদিন যাচ্ছে ততই বাড়ছে মৃত্যুর সংখ্যা।